আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি পাটের বাজার দর নিয়ে। বিভিন্ন হাটগুলোর দিকে যদি খেয়াল করা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ হাটগুলোতে কিন্তু বৃষ্টি, এবং বৃষ্টির কারণে অনেক পাট চাষি কিন্তু পাট হাটে নিচ্ছেন না, যাদের নিতান্তই টাকার প্রয়োজন বেশি আর শুধু তারাই কিন্তু হাটে পাটগুলো নিচ্ছে। ক্রেতার মধ্যেও একটু দ্বিধা বিভক্ত, তাদের পাট ক্রয় করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টির কারণে রিস্ক নিয়ে অনেকেই কিন্তু হাটে যাননি। প্রিয় দর্শক, এছাড়া মিলার যারা পাটি আছে তারাও কিন্তু পাটের দামের সঙ্গে, অর্থাৎ হাট বাজারগুলোতে পাটের যে দাম সেই অনুযায়ী মিল রেট যেটা সেটা কম আছে, যার কারণে তারাও কিন্তু একটু চিন্তিত। মাঝখানে যারা স্টক পাটি আছে তারা কিন্তু পাট ক্রয় করছেন, এবং স্টক পাটির এই পাটের ক্রয় করার কারণেই পাটের বাজার দর আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী। তবে এখানে একটি বিষয় আছে যে স্টক পাটি পাট যখন ক্রয় করবে তারা কিন্তু স্টক করে রাখবে। প্রিয় দর্শক, তারা স্টক করে রাখবে এবং তাদের চাহিদা মতো পর্যাপ্ত পরিমাণ যদি দাম না পায় তাহলে তারা পাট বিক্রি করবে না। তারপরে এখানে মিল যেগুলো আছে, জুট মিলগুলো আছে, তারা কিন্তু বড় ধরনের একটি প্রবলেমে পড়তে যাচ্ছে, কারণ তাকে অতিরিক্ত দাম দিয়ে পাট ক্রয় করতে হবে স্টক পাটিদের কাছ থেকে। সরাসরি সিজনের সময় যদি তারা পাট ক্রয় করে তাহলে কিন্তু কিছুটা কমে ক্রয় করতে পারে, কিন্তু যখনই স্টক পাটির কাছ থেকে তারা পাট ক্রয় করবে তখন তারা অনেকটাই ধরা খাবে স্টক পাটির কাছে। আবার এটা সত্য যে স্টক পাটির পাশাপাশি মিলার পাটি যখন পাট ক্রয় করতে যায় তখন কিন্তু হাটগুলোতে পাটের বাজার দর অনেকটাই বেড়ে যায়। তারপরও মিলার পাটি কিন্তু যদি এই সিজনের সময় পাট ক্রয় করে মিলে পর্যাপ্ত পরিমাণ মজুদ রাখে তাহলে তারা পাটের বাজার দরটা কন্ট্রোল করতে পারবে, নইলে পাটগুলো বাংলাদেশি মিলে না গিয়ে সরাসরি এক্সপোর্ট হয়ে বিদেশে চলে যাবে। হাটগুলোতে আমরা আজকে বাজার দর যেটি দেখলাম, যদি পাবদার কথা বলা যায় তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাট 39 থেকে 4000 টাকার মধ্যে পাট বিক্রি হচ্ছে। গতকাল আমরা দেখছিলাম 4000 টাকা ক্রস করেছে, আজকে কিন্তু 4000 টাকার একটু নিচেই আছে। এর মূল কারণ একটাই যে মিলার পাটি তারা কিন্তু পাট খুব একটা ক্রয় করছেন না, আর অনেক স্টক পাটি যারা দূর দূরান্ত থেকে হাটে যাবে তারা ওয়েদারের কারণে যেতে পারেনি, যার কারণে ভালো কোয়ালিটির পাট থাকা সত্ত্বেও যে পাটগুলো 4000 থেকে 4200 টাকায় বিক্রি হবে সেই পাটগুলো 4000-এর কিছুটা নিচেই বিক্রি হচ্ছে। তবে নাটোরের পাটের বাজার দর 4000 থেকে 4300 টাকা, কোনো কোনো তথ্য মতে 4400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে নাটোরের বেশিরভাগ হাটগুলোতে কিন্তু সর্বোচ্চ 4000 টাকা দাম, দুই একটা হাটগুলোতে 4000 থেকে 4400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তার মানে এখানে নাটোরের পাটের বাজার দরটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, কুড়িগ্রামের দিকে যদি তাকানো যায় সেখানে তুলনামূলকভাবে পাটের কোয়ালিটি ভালো, তারপরও 3800 পর্যন্ত, অর্থাৎ 3800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, আপনি যদি কুড়িগ্রামের থেকে দেখেন তাহলে আপনার পাশের এলাকার বাজার দর কেমন চলছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। মাগুরাতেও একই দামে পাট বিক্রি হচ্ছে, অর্থাৎ 3800-3900 টাকার মধ্যে। ফরিদপুরের পাটের বাজার দর সর্বোচ্চ 4000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া রাজশাহীতে 3700 টাকা থেকে 3800 টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। বগুড়াতেও 3800 টাকা পর্যন্ত, রংপুরেও 3800 টাকা পর্যন্ত। তবে রংপুর বিভাগে অনেক জেলাতেই 3600-3700 টাকার মধ্যেও হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে।
প্রিয় দর্শক, এদিকে সিরাজগঞ্জে 38,000 থেকে 4,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, সিরাজগঞ্জের দর্শক যারা আছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে বিষয়টি ক্লিয়ার করবেন যে সিরাজগঞ্জে বর্তমানে পাটের বাজার দর আপনার পাশের হাটে কত করে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এদিকে গোপালগঞ্জ মাদারীপুর সেখানেও কিন্তু 4,000-4,200 পর্যন্ত পাট বিক্রি হওয়ার কথা, কিন্তু সেখানেও 4,000-এর নিচে, অর্থাৎ 38,000 থেকে 4,000-এর মধ্যে সেখানের হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। এদিকে শেরপুর ময়মনসিংহ সেখানেও 34,000-35,000-36,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। জামালপুর টাঙ্গাইল সেখানেও 4,000-এর নিচেই বিক্রি হচ্ছে হাই কোয়ালিটির পাটগুলো, 37,000-38,000-38,000-50,000 এই দামে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এদিকে যশোর ঝিনাইদহ কুষ্টিয়া এসব অঞ্চলে 3,400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখন এইসব অঞ্চলে যারা দর্শক আছেন আপনার হাটগুলোতে কি দামে পাট বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে সেটিতে জানাবেন। সাতক্ষীরায় 3,400 টাকা পর্যন্ত বিক্রির খবর সংগ্রহ করছি, তবে নির্ভরযোগ্য তথ্য না। তবে কোন কোন জায়গা থেকে আমরা যে তথ্য পাচ্ছি 3,100-3,200 এরকম বাজার দরে পাট বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, চুয়াডাঙ্গায় পাটের 3,000 থেকে 3,200 টাকা পর্যন্ত। এখন চুয়াডাঙ্গার যারা দর্শক আছেন অবশ্যই বিষয়টি ক্লিয়ার করবেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের কমেন্ট সেকশনে। রাজবাড়ির পাটের বাজার দর 3,800 টাকা পর্যন্ত আমরা সংগ্রহ করেছি। প্রিয় দর্শক, এখন আপনাদের যে যে এলাকায় আছেন সেই এলাকার পাটের বাজার দর কেমন চলছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং একে অপরের সঙ্গে শেয়ার করবেন পাটের বাজার দর এবং ব্যবসায়িক একটা পরিচয় গড়ে তুলবেন। কমেন্ট সেকশনে আপনি যত কমেন্ট করবেন তত পাট ব্যবসায়ীদের নজরে আপনি আসবেন, এবং ওখানে যদি আপনারা মোবাইল নাম্বারটা ইউজ করেন কমেন্ট সেকশনে তাহলে অনেক পাট ব্যবসায়ী কল করবে এবং তাদের সঙ্গে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে, বাজার দর বুঝে কোয়ালিটি অনুসারে আপনি একটা প্ল্যাটফর্ম, এটা অনলাইন একটা প্ল্যাটফর্ম, এখানে বেচা কিনা করতে পারবেন। তাহলে দেশে পাটের বাজারের আর সিন্ডিকেট তৈরি হবে না। প্রিয় দর্শক, তবে স্টক ব্যবসায়ীরা যেভাবে পাট স্টক করছে, তবে মিল রেট নিয়ে অনেকেরই শঙ্কা আছে, এটা অনেকটাই গোপনীয় বিষয়। যারা মিলে পাট পাঠায় তারা কিন্তু এই তথ্যটা কখনো ফ্লাশ করে না। তবে কোন কোন যারা মিলার আছে, যারা মোকাম আছে, তারা কিন্তু বলছে যে 3,200 টাকা পর্যন্ত মিল রেট, এবং কোন কোন তথ্য মতে আমরা পেয়েছি যে 3,500-3,500 পর্যন্ত মিল রেট বর্তমানে আছে। তবে মিল রেট বাড়াতে হবে, মিল রেট বাড়বে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি কিন্তু এরকমই ইঙ্গিত পাচ্ছে। যদি মিল রেট না বাড়ে তাহলে কিন্তু মিলের ক্ষতি হয়ে যাবে, কারণ এই সিজনের সময় তারা যদি পাট সংগ্রহ না করে তাহলে তারা টোটালি স্টক ব্যবসায়ীদের সিন্ডিকেটে কিন্তু তারা পড়ে যাবে। প্রিয় দর্শক, জানি কথাগুলো শুনে স্টক ব্যবসায়ী যারা আছেন তারা হয়তো মন খারাপ করতে পারেন, কিন্তু বাস্তব যেটা সেটাই বলছি, কারণ বাংলাদেশের সৎ ব্যবসায়ী খুব কম আছে। যারা সৎ আছে তারাও কিন্তু অনেক সময় সৎ ভাবে ব্যবসাটা করতে পারে না, সে নিজে সৎ থেকে কি করবে, আশপাশে কিন্তু সৎ ব্যবসায়ীটা অনেকটাই কম থাকে। তবে এবছর পরিস্থিতি একটু ব্যতিক্রম, আশা করি যে কিছুটা মানসিকতার পরিবর্তন হবে, সিন্ডিকেট না করার মানসিকতাই বেশি থাকবে, কারণ প্রশাসন তৎপর থাকবে সিন্ডিকেট করলে নতুন একটি নিয়ম হয়তো পাট বিষয়ে আসতে পারে, তখন সেই নিয়মের মধ্যে শৃঙ্খলিত ভাবে তাদেরকে ব্যবসা করতে হবে। প্রিয় দর্শক, কমেন্টস করবেন কমেন্ট সেকশনে, পরিচিত হবেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের সঙ্গে, পরিচিত হবেন বাংলাদেশের এবং ইন্ডিয়ার পাট ব্যবসায়ীদের সঙ্গে। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেক দিন পাট সম্পর্কিত আপডেট নিয়মিত আপনি জানতে পারবেন।